আমি আজকে চিকেন তান্দুরি বানাবো। 6 পিস চিকেন লেগ নিয়েছি, এগুলোকে আমি ওয়াশ করছি, এখন পানি জড়াবো, তারপর আমি এটাতে লেবুর রস দিব, একটা চালনির মধ্যে রেখে দিছি, এখন এটা থেকে পানিটা এক্সট্রা পানিগুলো ঝরে যাবে। আর পরে লবণ, তান্দুরি যা যা মশলা লাগে, লেবুর রস, এগুলো দিয়ে আমি মাখিয়ে রাখবো। পানিটা ঝরে গেছে এতক্ষণে, এদিকে আমার মেয়ে লেবুটা কাটতেছে। কাটে ফেলছি। কাটে ফেলছো? দেখো হাত কাটবে। কাটে ফেলছি তো। আসো এখন, ও রান্না শেখার জন্য অনেক চেষ্টা করে। এখন আমি লেবুর রস দিব, এইভাবে লেবুর রসটা এটাকে 4-5 ঘন্টা এইভাবে ম্যারিনেট করে রাখবো। অনেক লেবু রস দিই। আমার বাচ্চারা তান্দুরি চিকেনটা খুব পছন্দ করে, কিন্তু স্পাইসটা লাইক করে না। তুমি তো বেশি ঝাল খাও না, এটাতে আরো বেশি স্পাইস দিলে অনেক মজা হয়। অনেক ইয়োগর্ট দিচ্ছ? এই যে ইয়োগর্ট দিচ্ছি। আমি আমি আরো বেশি দিতে হয়? আমি হেল্প করতে পারি? হ্যাঁ না, তুমি হেল্প করো আমাকে, এইভাবে তুমি ক্যামেরাটা ধরে থাকো। এখন আমি এটাতে রসুন পেস্ট দেব, আর একটু আদা পেস্ট। তুমি মুভ করবে না, যেখানে আছো ওইখানে থাকো, আমি মুভ করি। ওকে, পেস্ট সেট করতেছে। যে এটা অনেক হেলদি আছে, বাচ্চারা অনেক সময় অনেক কিছু খাইতে চায় না। এই যে গার্লিক, এটা কাছে অনেক অনেক নাইস স্মেল আছে। একটু উপরে তুলো। এই যে দিলাম রসুন পেস্ট, এখন দিব আলু পেস্ট। না, এটা জিঞ্জার, এটা আদা। ও বাবা, আদা তো, ও আচ্ছা, একটু দিব, বেশি না, বেশি ঝাল হলে জিলাম খায় না। এই যে একটু আদা পেস্ট দিলাম, তারপর একটু একটু মশলা দিব। এটা আমাকে মাখাই বের দাও। মাখাতে চাও? আচ্ছা, তোমাকে আমি গ্লাস লাগাই। আচ্ছা, ওখানে থাকো, আমি একটু করে নিয়ে আসছি। এই যে এখন দিব পরিমাণ মতো সল্ট, দেখছো সল্ট দিলাম, একটু হলুদের গুঁড়া, এই দেখো হলুদের গুঁড়া দিচ্ছি। অনেকে আবার কালার দেয়, কালার কালারটা বাচ্চাদের জন্য ভালো না, ফুল কালার। অনেক সময় পার্টি হলে মানুষ কালারটা নাইস হওয়া আসার জন্য একটু দেয়। আমার জিনা তো টাচই করবে না কোনো কিছু যদি অতিরিক্ত স্পাইসি হয়, কিন্তু তান্দুরি চিকেন একটু মশলা না দিলে মজা লাগে না। এই যে একটু ধনে গুঁড়া দিলাম, ধনে গুঁড়া, এটা হলো জিরা গুঁড়া, আর এখানে গোলমরিচের গুঁড়াও আছে, কিউমিন, কিউমিন, হ্যাঁ লুক, এই যে জিরা, আবার 1 স্পুন দিছে। হ্যাঁ, দেখতে থাকো তুমি। এই যে চিকেন তান্দুরি মশলা, আমি এটা অ্যাড করি, এটা না দিলে ভালো ফ্লেভার আসে না। যত মশলা দেই এটা দিতে হবে, এটা দিলে অনেক মজা লাগে, এটা তান্দুরি ফ্লেভারটা আসে।
গোল পেকে দিলে তোমরা কি খাবে? তোমরা খাবে না এই যে। আর ভাবছি রেড হবে। রেড হবে, এটা কালার আছে। আচ্ছা এটা কালার আছে, এটা রেড হবে। তারপরে এখন আমি দিব পাপরিকা মশলা একটু। পাপরিকা এই যে পাপরিকা দেখছো, লুক পাপরিকা, হ্যাঁ PAPRIKA পাপরিকা মশলা এখানে একটু দিয়ে রাখবো। কালার দিতে চাইলে আমি যখন এটা করব 4-5 hours পরে এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব। এখন দিব একটু অয়েল। অয়েল কুকিং অয়েল? হ্যাঁ কুকিং অয়েল। না আমি এখন দিব এই যে দেখো মাস্টার্ড অয়েল। এটাকে সরিষার তেল বলে, এটা বাংলাদেশে সরিষার তেল বলে। আমি তোমাকে দেখাবো সরিষার সিড দিয়ে এটা বানায়। লুক দেখো একটু দিলে হয়, অল্প পরিমাণে। আমি কালকে তো এটাতে ঘি দিব, বাটার দিব। ভালো স্মেল মানে অনেক ভালো স্মেল আছে। হ্যাঁ এখন আমি এটাকে মাখাবো। তুমি আমাকে মাখাই মানে এখন আমি এটাকে এভাবে মাখাবো। খুব ভালো করে মাখো। দেখছো না আমি কিভাবে মাখাইছি? হ্যাঁ এত সুন্দর হইতেছে, নাইস পারফেক্ট। তন্দুরির মতো এখন স্মেল করতেছি। স্মেল করতেছে? হ্যাঁ আমি যখন এটা বানাবো তখন এটাতে কালার আসবে, আর যখন কুক করবো তখন আমি একটু ফুড কালার দিব, তখন আরো সুন্দর কালার হবে। কে বলছো ফুড কালার? হ্যাঁ মাঝে মাঝে দেওয়া যায় পার্টিতে। ও আমি তাওয়ার মধ্যে তন্দুরি চিকেন করব। তাওয়াটা বসাই দিয়েছি, একটু ঘি দিছি। পাঁচ ছয় ঘন্টা ম্যারিনেট করছি চিকেনগুলা, এখন আমি তন্দুরি চিকেন বানাবো। একটা তাওয়া বসাই দিছি, তাওয়ার মধ্যে ঘি দিছি, ননস্টিক তাওয়া বসাইছি। এই যে এই ঘিটা, এটা অনেক ভালো ঘি। এখন আমি আস্তে আস্তে চিকেনগুলা তাওয়ার মধ্যে বসাই দিব। চিকেনগুলো দিয়ে দিলাম, একটু ফুড কালার দিচ্ছি। এত সুন্দর একটা স্মেল করতেছে, চিকেনের একটা পানিতে ফুটে গেছে। এখন আমি ওই পাশে একটু কাভার করে রাখবো, তারপর ইন করে দিব। এখন আমি এই চিকেনগুলোকে উল্টা দিব, দেখি এখন কি হইল। তন্দুরি চিকেনগুলো হয়ে যাচ্ছে, এখন আমি আবার এই অবস্থায় কভার করে রাখবো, একটু স্মোকি ভাব আসার জন্য, একটা ফ্লেভার আসে তন্দুরি, ওই ফ্লেভারটা অনেক ভালো লাগে। একদম চুলাটা একদম কম আঁচে রাখছি, দেখেন এইরকম